এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি উপকার হওয়া দেখেন আজকে আমাদের বর্তমানে তথ্য যুগে যে সোশ্যাল মিডিয়ার আসলে ব্যবহার অনেক দরকার আর এটার মাধ্যমে যারা মাসাল্লাহ অভিজ্ঞ রয়েছে তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি এটার মাধ্যমে আজকে আমাদের যুব সমাজ শিক্ষিত সমাজ তারা আজকে আর্নিংও করছে জি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন মাধ্যম রয়েছে তো যদি আমরা দেখি যে আমি এটার মাধ্যমে ব্যবহার করে আমার কর্মসংস্থানের ব্যবহার হয় তাহলে আমি করি না সোশ্যাল মিডিয়ার ব্যবহার আর গুনা থেকে বাঁচার জন্য আমাকে আসলে যেটা আপনি খুব সুন্দর বলেছেন আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো গুনা একজন মুসলমান হিসেবে সবসময় তাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আল্লাহ আমাকে দেখছে তো আমার আপনার সামনে গুণা কোনো সময় এসে দণ্ডায়মান হবে সংগঠিত হবে তো আমাকে আপনাকে ওই সময় আমার ইমানের পরিচয় দিতে হবে আমি আপনি যে ইমানদার ওইটা তখনই পরিচয় দেওয়ার সময় আসবে যখন আমার আপনার সামনে সহজ হবে গুণা করাটা আর ওই সময় আমাকে আপনাকে ফিরে আসতে হবে গুণা থেকে আর বিশেষ করে আজকে আমাদের মা বাবাকে আজকে মেসেজ থাকবে এটাই যেহেতু আমরা কেউ পারছি না স্মার্টফোন ব্যবহার থেকে বাঁচা তো অ্যাটলিস্ট আমরা এতটুকু চেষ্টা করি আমি আমার সন্তানকে একটা স্মার্টফোন হোক একটা ল্যাপটপ হোক আইপ্যাড হোক যেটাই আমি তার হাতে তুলে দিচ্ছি তাকে আমি এটা হাতে দেওয়ার আগে তাকে এই বিষয় আমি তাকে জানান দিই যে এই বিষয়টা আল্লাহ তালার তরফ থেকে তোমার জন্য হালাল এই বিষয়টা হারাম এটা তোমার জন্য রয়েছে এটা তোমার উপর আদেশ রয়েছে যখন এই সন্তানকে এই তরবিয়ত এই শিক্ষা পর্যায়ক্রমে দেওয়া শুরু হবে এবং দিতে থাকবে এবং তাকে একটা ধর্মীয় পরিবেশের মধ্যে তাকে আবদ্ধ করে দেওয়া হবে তখন তার পক্ষে সম্ভব হবে সোশ্যাল মিডিয়ার গুলো থেকে বাঁচা দেখেন আপনি দুনিয়াবি মানুষের সাথে মিলেমিশে থেকে এবং নিজেকে আরো আপডেট করতে গিয়ে কখনই পারবেন না এই সমস্ত গুণা থেকে নিজেকে বাঁচানো আপনাকে আগে এটাকে দেখবেন প্রত্যেকটা জিনিসের ব্যবহারবিধি দেওয়া একটা মোবাইল কেনার সময় ব্যবহার বিধি দেওয়া থাকে এটা কিভাবে ইউজ প্রত্যেকটা ওষুধের মধ্যে দেওয়া থাকে ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা এই সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো রয়েছে আফসোস লাগে আগে যে আজকে যে মানে ইমো যে বিষয়টা ছিল আমি কিছুদিন আগে দেখেছিলাম আমি এখন ইমোটাই আনস্টল করে দিচ্ছি রোহিত ভাই যে ইমোটাও এরকম সহজ ছিল ওইটার মধ্যে এখন কি অ্যাডভার্টাইজের মাধ্যমে মানুষের জন্য গুণা করা সহজ করে দিয়েছে